হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে বিড়ালকে কিভাবে আমি পটি ট্রেন করাই। তো এই ভিডিওটা অনেক দিন ধরেই অনেকে আমাকে বলছিলেন, আমি খুবই সরি। অ্যাকচুয়ালি ক্লিপগুলো আমার কাছেই ছিল করা, কিন্তু এডিটটা করা হচ্ছিল না। আমার শারীরিক কন্ডিশনটা একটু খারাপ ছিল অ্যান্ড হচ্ছে আমার নিজেরও কিছু কাজ ছিল সেজন্য আর কি, তার জন্য সরি আমি খুবই। আর একটা জিনিস হচ্ছে যে বেসিক্যালি আমি এই জিনিসগুলো ফলো করি একটা নতুন বাচ্চাকে বা একটা নতুন বিড়ালকে বাসায় আনার পরে পটি ট্রেন করানোর ব্যাপারে। চাইলে আপনারা ফলো করতে পারেন এই জিনিসটা, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আরেকটা জিনিস হচ্ছে, আমার গত ভিডিওতে কয়েকজন বলেছিল যে আমি ওর গলাতে, যেহেতু অনেক ছোট, ওর গলাতে কেন ঘন্টা পরিয়েছি, ও ব্যথা পাচ্ছে কি না এ ব্যাপারটা বলেছেন। তো সেটাই এনশিওর করছি। সেটা হচ্ছে যে আমার বাসাটা কিছুটা বড়, তো আমার বেডরুম থেকে যখন পুরো বাসার উদ্দেশ্যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়, তো পুরো বাসা ক্যাটপ্রুফ করা থাকলেও ওরা এমন এমন কিছু জায়গাতে গিয়ে লুকিয়ে থাকে যেখান থেকে ওদের খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয় অ্যান্ড আমি টেনশনে পড়ে যাই। সো এই জিনিসটা, এই প্রবলেমটা থেকে, এই প্রবলেমটা যাতে ফেস করতে না হয় সেজন্য ওদেরকে বাসা থেকে বের করলে, আমার বেডরুম থেকে ওদেরকে বের করলে এই ঘন্টাটা আমার পরিয়ে দিতে হয়। সো আমি আমার বিড়ালদের যথেষ্ট পরিমাণে কেয়ার করি। সো আপনাদের চিন্তা করার কোনো কারণই নেই ওরা ব্যথা পাচ্ছে কি না, এই জিনিসগুলো আমি এনশিওর করি একটা কিছু করি। ওকে, সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মেইন ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য। সো চলে যাচ্ছি ভিডিওতে। পটি ট্রেন করার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে হয় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধৈর্য। কারণ হচ্ছে যে আপনার মোটামুটি সপ্তাহখানেক লেগে যেতে পারে, মোটামুটি 10 দিন থেকে 15 দিন, মাঝে মাঝে তার থেকে বেশি দিনও লেগে যায়। তো ছোটো বেবিদের ক্ষেত্রে পটি ট্রেন করানোটা আরেকটু ঝামেলা হয়, কারণ ওরা প্রচণ্ড পরিমাণে চঞ্চল থাকে, ছোটাছুটি করে, তারপরে এখানে ওখানে বাসার ঢুকে যায় ভিতরে কোনো কিছুর মধ্যে, সেখানে গিয়ে পিপটি করে ফেলে। তো এটাতে একটু ঝামেলা আসলে ফেস করতে হয়। তো আজকে হচ্ছে আমি আমার এই ছোট্ট বেবিটার পুরো লিটার ট্রেনের এ টু জেড দেখাবো, অ্যান্ড পি কখন করলো, পটি কখন করলো, কতদিন সময় লাগলো সব কিছু, এবং আমি কী কী স্টেপ ফলো করি সেগুলো। তো চলে যাচ্ছি হচ্ছে আমার প্রথম স্টেপে। সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ পরপর ওকে নিয়ে লিটারের মধ্যে বসাই, যাতে আমি চেষ্টা করেছি যেন ও বাসার অন্য কোথাও পি বা পটি না করতে পারে। কারণ একবার অন্য কোথাও পি বা পটি করলে ও বারবার স্মেল নিয়ে সেই জায়গাটাতেই পি বা পটি করতে চায়, তখন জিনিসটা আরেকটু কঠিন হয়ে যায় আসলে। সো প্রথম যেটা আমি ফলো করি সেটা হচ্ছে ওকে হচ্ছে একটু পরপর লিটার বক্সে বসানো। আচ্ছা, এরপরে চলে আসি স্টেপ টুতে। স্টেপ টু যেটা আমি ফলো করি সেটা হচ্ছে, যদি স্টেপ ওয়ানে কাজে না হয়, মানে কিছুক্ষণ পরপর ওকে লিটার বক্সে বসানোর পরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে যেটা ফলো করি সেটা হচ্ছে যে ও পটি করেছে হয়তো বা অন্য কোথাও, সেই পটিটাকে হচ্ছে আমি নিয়ে এখানে ওর লিটার, মানে আমি পটি ট্রেন যে জায়গাটাতে করাচ্ছি সেই জায়গাটাতে রেখে দেই। আচ্ছা, এবার বলি যে যদি বাসায় অন্য কোনো বিড়াল থাকে তাহলে হচ্ছে তার পি বা পটি আপনি ক্লিন না করেও লিটারটাতে ওভাবে রেখে দিতে পারেন, সেটার স্মেল নিয়ে ও পি পটি করতে পারে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে খাবার খাওয়ানোর, ওকে খাবার দিয়েছি আমি চিকেন, আর এখানে একটু পানি পানি করে মেখে দিয়েছি, এটা খাবে তাহলে হচ্ছে ওদের যে পানির ঘাটতিটা থাকে সেটা পূরণ হয় বেবিদের। তো এখানে খাবার দেওয়ার পরেই হচ্ছে ওকে নিয়ে আমি হচ্ছে লিটার বক্সে বসালাম। বসানোর পরে দেখতে পাচ্ছেন যে এই লিটার বক্সে সাইডে দেখতে পাচ্ছেন কিছুটা পি দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি ওর পি না, এটা হচ্ছে বাসার অন্য কোনো বিড়াল যদি থেকে থাকে তাহলে পটি ট্রেন করানোটা আরেকটু সহজ হয়, কারণ ওই অন্য বিড়ালরা পি বা পটি এসে লিটার বক্সে করে রেখে গেলে সেই জিনিসটা আপনি ক্লিন না করে হচ্ছে আপনি রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। তাহলে এই যে নতুন বাচ্চাটাকে আপনি লিটার ট্রেন করাবেন, ওই স্মেল নিয়ে এই জায়গাটাতে পি করবে, মানে ও বুঝতে পারবে যে আমার এখানে পি বা পটি করতে হবে। ওকে, সো আমার সেকেন্ড স্টেপটা আমি ক্লিয়ার করে বলি আরেকবার, সেটা হচ্ছে যে যদি বাসায় অন্য কোনো বিড়াল থাকে তাহলে তার পি বা পটি আপনি লিটার বক্সে ক্লিন না করে রেখে দিতে পারেন, অথবা ও যদি প্রথম স্টেপ ফলো না করে তাহলে সেকেন্ড স্টেপে ও বাসার অন্য কোথাও পটি করলে সেই পটিটাকে আপনি নিয়ে এই লিটার বক্সে রেখে দিলে পরবর্তীতে ওই স্মেল নিয়ে সেই জায়গাটাতে পটি করবে।
তো দেখতেই পেলেন যে ও কিন্তু পি করলো, অ্যান্ড এই যে অন্য কেউ করে রেখে গিয়েছে এই পিটা আমি ক্লিন করে নিয়ে রেখে দিয়েছি, অ্যান্ড এটার স্মেল নিয়েই কিন্তু ও এখন পি করলো। ওকে, তো প্রথমে প্রথমে স্টেপটা ওকে দিয়ে কাজে লাগেনি, ও পি পটি করেনি, আমার সেকেন্ড স্টেপটা কাজে লেগেছে। তো এরপরে হচ্ছে যে আমি ট্রাই করছি ওকে নিয়ে গিয়ে বসালেই ও পি করছে, কিন্তু আমি কিন্তু আমার এর পরবর্তী স্টেপ হচ্ছে যে ওকে পটি করানো, যেই পটিটা মোটামুটি একটু সময় লেগে যায়, এক নতুন একটা জায়গাতে গেলে 1 দিন বা 2 দিন সময় লেগে যায়। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ও করবে, আসলে লিটারটা চিনতে চিনতে এক সময় দেখা যাবে পটিটা করবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমার স্টেপ থ্রিতে। স্টেপ থ্রিটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন পটি ট্রেন করানোর জন্য ওকে পুরো আপনার বড় বাসাটার ভিতরে ছেড়ে না দিয়ে আপনি হচ্ছে ওকে একটা রুমের ভিতরে রাখুন, আই মিন যে রুমের সাথে আপনি ওকে পটি ট্রেন করাবেন সেই রুম রিলেটেড একটা জায়গাতে আপনি লিটার বক্সটা রাখুন। ধরুন ওকে আপনি অষ্টমে লিটার ট্রেন করাবেন, সরি অষ্টমে পটি ট্রেন করাবেন, তাহলে হচ্ছে ও যে রুমটার সাথে ওয়াশরুমটা অ্যাটাচ ওকে সেই রুমে রাখুন, ও তাহলে ওর পটির জায়গাটা কিন্তু কাছাকাছি হবে, তাহলে সেই জায়গাটাতে ওর জন্য চিনে যাওয়াটা সহজ হবে। সেম একইভাবে যে লিটার বক্সটাতে আপনি ওকে পটি ট্রেন করাবেন চেষ্টা করবেন তার আশেপাশে কোনো একটা জায়গাতে ওকে রাখার জন্য যতদিন না পর্যন্ত আপনি ওর লিটারটা ট্রেন হচ্ছে ঠিকঠাক মতো। ওকে, তো এখানে হচ্ছে যে আমি ওকে দুইটা জায়গাতে সমানভাবে লিটার ট্রেন করানোর চেষ্টা করছি, আই মিন পটি ট্রেন করানোর জন্য, একটা হচ্ছে আমার বাসার একটা কর্নারে এই রেড বলটাতে, আর একটা হচ্ছে একটা গ্রিন বল আছে সেখানে, আমি দুটাই আপনাদেরকে একটা একটা করে দেখাবো। সো আবারও বলছি আমার স্টেপ থ্রিটা হচ্ছে যে আপনি একটা রুমের মধ্যে ওকে রাখুন মোটামুটি সপ্তাহখানেকের মতো, মানে মাঝে মাঝে বের করুন রুম থেকে, কিন্তু লিটার ট্রেন আই মিন পটি ট্রেনটা করার ক্ষেত্রে কিন্তু আপনাকে ওকে আর লিটার বক্সটাকে কাছাকাছি রাখলে জিনিসটা সহজ হয়, মানে ওর খুঁজে নিতে সহজ হবে, ও সহজেই স্মেল পাবে, অ্যান্ড সেই জায়গাটাতে পটি ট্রেন করতে হবে। এটা হচ্ছে যতদিন না পর্যন্ত পটি ট্রেন হচ্ছে ততদিন আপনি ওকে একটা রুমের ভিতরে খুব কাছাকাছি লিটার বক্সটা রেখে আপনি ওকে পটি ট্রেন করাতে পারবেন, এটা আপনার জন্য সহজ হবে। তো যাই হোক, আমি মোটামুটি 3টা স্টেপ বললাম, এই 3টা স্টেপের মধ্যেই সবসময় আমি ওকে লিটার ট্রেন করাতে পারি। সো তাই আমি সবসময় চেষ্টা করি 3টা স্টেপ ফলো করার জন্য, অ্যান্ড সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে। তো এরপরে আমি ওয়েট করছি হচ্ছে ওর পটি করার জন্য, কারণ ও পি করছে এখন লিটার বক্সগুলোতে বসালেই, কিন্তু এখন পর্যন্ত পটি করেনি। সো আবারও বলছি, যদি পটি করতে বেশি দিন ডিলে হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে, আই মিন 4-5 দিন হয়ে গেলেই ডক্টরের পরামর্শ নেবেন আপনারা ওকে পটি করানোর ব্যাপারে। এছাড়া 2-3 দিন এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তো মোটামুটি 2 থেকে 3 দিন পরেই হচ্ছে ও অবশেষে এখানে পটিটা করলো, তো তারপরে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে ওর কনস্টিপেশন প্রবলেম হয়নি। এরপরে হচ্ছে এই যে গ্রিন বোলটা, এই গ্রিন বোলেও আমি ওকে নিয়ে নিয়ে বসিয়েছি। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু ও প্রপারলি পটি ট্রেন হয়নি, কারণ ওকে নিয়ে বসালে ও হচ্ছে অন্য বিড়ালের পি এর স্মেলটা নিয়ে ও সেখানে, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে পি করছে, কিন্তু এখন পর্যন্ত ও কিন্তু নিজে থেকে গিয়ে পি বা পটি এখনও করেনি, মানে আমার জানা মতে করেনি। অ্যাকচুয়ালি আমি নিয়ে নিয়ে ওকে বসিয়েছি, বা হঠাৎ হঠাৎ কখনও করেছে কি না আমি আসলে এটা খেয়াল করিনি, বাট যথেষ্ট পরিমাণে খেয়াল রাখি আমি লিটার ট্রেন আই মিন পটি ট্রেন করানোর সময়, যাতে অন্য জায়গাতে ও পি বা পটি না করতে পারে। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে আমি 2টা বলে সমান তালে হচ্ছে আমি ওকে পটি ট্রেন করাচ্ছি। তো এটা হচ্ছে বাসার একটা সাইডে, অ্যান্ড রেড কালারের লিটার বক্সটা ওটা হচ্ছে আমার বাসার আর একটা সাইডে। তো এই যে ওকে সুন্দর মতো এখন বসালেই, খাওয়ার আগে বসাচ্ছি বা খাওয়ার পরে বসাচ্ছি বা যখনই নিয়ে বসাচ্ছি একটু পরপর, ও হচ্ছে নিজের মতো করে করে নিচ্ছে। অ্যান্ড বেডরুমে থাকলে মোটামুটি ও হচ্ছে একাই লিটার বক্সের আশেপাশে থাকলেই ও লিটার বক্সে গিয়ে পটি ট্রেন করছে। সো আমার স্টেপ 3 নম্বরটা আমার বেডরুমে যে লিটার বক্সটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে, আই মিন ও হচ্ছে কাছাকাছি যে লিটার বক্সটা থাকছে সেখানে গিয়ে পটি করছে। তো সেটা আমি দেখাচ্ছি হচ্ছে যে এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ওকে একটু আদর করছিলাম, তো আজকে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ও পটি ট্রেন হয়ে গিয়েছে। অ্যান্ড এটা করতে হচ্ছে মোটামুটি আমার 7 থেকে 8 দিনের মতো সময় লেগে গেল, তার মধ্যে আমি চেষ্টা করেছি এই ক্লিপগুলো কালেক্ট করার জন্য। তো এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ও হচ্ছে ফাইনালি পটি ট্রেন হয়ে গেল, অ্যান্ড আই মিন ও দূরেই ছিল লিটার বক্স থেকে, ওর পি বা পটি পেয়েছে ও হচ্ছে তখন
আই মিন ও লিটার খুঁজবে, আই মিন লিটারের কাছে যাওয়ার জন্য ছটফট করছিল, তো ছেড়ে দেওয়ার পরে ও হচ্ছে সোজা দৌড় দিয়ে এই যে লিটার বক্সে গিয়ে উঠলো। তো এই যে যে ফাইনালি যে ও লিটার ট্রেন হলো, এটা করতে মোটামুটি আমার 7 থেকে 8 দিন সময় লেগে গিয়েছে। সো আশা করি আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন। আমি আমার বিড়ালদের ক্ষেত্রে সবসময় এই স্টেপগুলো ফলো করি, আশা করি আপনাদেরও কাজে লাগবে। আর যদি আমি আসলে স্ক্রিপ্ট লিখে ভিডিও মানে ভিডিওগুলো করি না, যার জন্য হচ্ছে আমি অনেক কিছু হয়তো ভুলে যাই। প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।